প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সাথে আছি আমি সামিউল আকরাম। আজকে প্রিয় দর্শক, আজকের এই প্রোগ্রাম আমার কাছে খুবই স্পেশাল। যদিও বা গ্রিন সোসাইটি বাংলাদেশের প্রতিটি প্রোগ্রামই আমার কাছে খুবই স্পেশাল, কিন্তু আজকের এই প্রোগ্রামটি আমার কাছে খুবই খুবই স্পেশাল। কারণ আজকে আমাদের আমরা আমাদের দুজন ভীষণ প্রিয় দুজন মানুষকে আমরা এক জায়গায় করতে পেরেছি। আমাদের কাছে এই দুজন শিক্ষক ভীষণ প্রিয় এবং শ্রদ্ধার পাত্র। দুজনেরই জনপ্রিয়তা আকাশ ছুঁবি, কিন্তু হওয়ার কথা ঠিক উল্টোটা। কারণ ওনারা পড়াশোনার ব্যাপারে খুবই কড়াকড়ি করেন। তাদের ওনাদের পুরোটা সেমিস্টার জুড়ে আমাদের প্রেজেন্টেশন তারপর অ্যাসাইনমেন্টের উপর দিয়ে যেতে হয়। কিন্তু কেন তাদের এই স্যারদের এত জনপ্রিয়তা, আমরা কেন তাদেরকে অনুকরণ করার চেষ্টা করে থাকি? স্যাররা কেমন করে হাঁটেন, তাদের হেয়ার স্টাইল কিরকম, কোন ড্রেস পরে এসেছেন, স্যাররা কি কেয়ার্স পরে আমাদের আমাদের ক্লাস নিতে এসেছেন, কোন ব্র্যান্ডের কেয়ার্স পরে এসেছেন, আমরা প্রত্যেকটা কিছুই আসলে এই দুজন মহান মানুষকে আমরা সবসময় অনুকরণ করার চেষ্টা করে থাকি। আসলে ঠিক উল্টোটা হয়েছে এই কারণে যে আসলে ওনারা খুবই ছাত্র বান্ধব বন্ধু সুলভ আচরণ এবং তারা ছাত্রদের চাহিদাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এই দুজন মহান শিক্ষক নীতি নৈতিকতার সর্বোচ্চ শিখরে নিজেদের নিয়ে যেতে পেরেছেন। এই দুজন মানুষ শুধু থিওরিকে নয়, প্র্যাকটিক্যালের বিকল্প খুঁজে পান না। শুধু সিজিপিএ নয়, তারা বলে থাকেন যে সিজিপিএ নয়, পাশাপাশি সিজিপি ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট উই নিড টু ফোকাস অন সফট স্কিলস অ্যান্ড সফট স্কিল কে ডেভেলপ করো। অ্যান্ড তারপর বলে এক্সট্রা কারিকুলারে টেক পার্ট করো, ইউ শুড ফোকাস অন ডেপথ অ্যান্ড ব্রেথ অফ নলেজ। সো প্রিয় দর্শক, এইভাবে যদি বলতে থাকি তাহলে বলতেই থাকতে হবে আজকে আমাদের আর কোন প্রেজেন্টেশনের দরকার পড়বে না। সো বলছিলাম আসলে ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যার এবং ডক্টর মোহাম্মদ শরীফুল হক স্যারের কথা। একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর একজন সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বিজনেস দুঃখিত ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং। আপনাদের দুজনকে আজকে গ্রিন সোসাইটি বাংলাদেশের লাইভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি স্যার। জি ধন্যবাদ সামিউল আকরাম। অনেক অনেক ধন্যবাদ সামিউল, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার। স্যার প্রিয় দর্শক, আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। তার আগে আমরা বলে রাখি, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সরাসরি আমরা ডক্টর শরীফুল হক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আপনার প্রেজেন্টেশন যদি আমাদের জন্য শুরু করতেন প্লিজ স্যার। জি অনেক ধন্যবাদ, শুভ অপরাহ্ন। আজকের এই
লাইভ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যারকে, যিনি একই সাথে একজন একাডেমিশিয়ান এবং সাথে সাথে উনি সোশ্যাল ওয়ার্ক করে থাকেন গ্রিন সোসাইটি বাংলাদেশ, যে প্ল্যাটফর্মে আজকে আমরা আসছি কথা বলছি, যেখানে আমরা আমাদের কিছু ইয়াং স্টারসদেরকে একটা লিডারশিপের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য লিডারশিপের এবং লিডারশিপ ম্যানেজমেন্টের খুব ফোকাসড একটা এরিয়া যেটি হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট, সেই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেই প্ল্যাটফর্ম গ্রিন সোসাইটি বাংলাদেশ, যার ফাউন্ডার হচ্ছে তানভীর হায়দার আরিফ স্যার। অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় ছাত্র সামিউল আকরাম। সামিউল আকরাম আমরা জানি যে সে খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট এবং খুব ব্রাইট স্টুডেন্ট আমাদের, মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামটি হোস্ট করছে, অনেকদিন ধরে সে আমাকে বলে আসছিল যে স্যার আমাদের একটা প্রোগ্রামে আপনি আসেন, তো আমি আসলে বিভিন্ন কারণে সময় করতে পারিনি, তো তাকে আমি প্রমিস করেছি যে একটা প্রোগ্রামে আসবই, তো এসছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে যে ব্যক্তিগত ভাবে নিজেও সম্পর্ক করে এবং ব্যক্তিগত ভাবে ছেলে মেয়েদেরকে শেখায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আসলে একদিন আমি তো চাকরি জীবন শুরু করেছি 2003 সালে IIUC-তে, তো শুরুতেই আমি ঢাকা ক্যাম্পাসে জয়েন করেছিলাম, তো একদিন আমাদের এক ছাত্র এসে আমাকে রিপোর্ট করলো যে স্যার আপনি কি জানেন যে আমি নর্থ সাউথের একটা ছেলেকে ইকোনমিক্স পড়াই, সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, সে ইকোনমিক্স এর একটা বা দুটো বা তিনটা কোর্স না হয় পড়ে, ইসলামিক ইকোনমিক্স সহ তিনটা কোর্স পড়ে, ম্যাক্রো মাইক্রো আর ইসলামিক ইকোনমিক্স, সে বলছে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলেকে ইকোনমিক্স পড়াই। বিষয়টা আমার কাছে আসলে খুবই ভালো লাগলো। একই বিষয়ে আমি দেখেছি সামিউল আকরাম নয়নের মধ্যে, সে ইউটিউবে বিভিন্ন ধরনের কাজ করে বা অনলাইনে ছেলে মেয়েদেরকে ইকোনমিক্স এবং বিভিন্ন টপিক সে ক্লাস নেওয়ার মতো করে ক্লাস নেয় এবং শেখায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো কিছু শিখলেন এবং সেটা নিজের মধ্যে রেখে দিলেন তাহলে আপনি এক ধরনের কৃপণ মানুষ, আপনি যদি কোনো কিছু শিখলেন এবং সেটা আপনি ছড়িয়ে দিলেন সেটা এক ধরনের ইনভেস্টমেন্ট, আপনি যেটা শিখেছেন এটা একটা ক্যাপিটাল এবং আপনি এটা ছড়িয়ে দিলেন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এবং আমরা বিশ্বাস করি যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন এবং এটাকে প্রপারলি টেক কেয়ার করেন ইট উইল জাস্ট কাম ব্যাক উইথ রিটার্নস এবং রিটার্নস অ্যাট মাল্টিপল টাইমস, এবং এটা আসলে সোসাইটিকে এনলাইটেন করে, এটি কিছু ডট তৈরি করে যে ডটগুলো একসময় বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করে এবং একটা সুপার স্ট্রাকচার তৈরি করে, তো সেই সুপার স্ট্রাকচার তৈরি করার তানভীর স্যার সহ আমাদের এই ছাত্র এবং অন্যান্যরা যারা কাজ করছে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের যে টপিক সেটি হচ্ছে পাবলিক স্পিকিং, এটি কি করে এটি নিয়ে কাজ করতে হয়, কি করে আমরা একজন পাবলিক স্পিকার হতে পারবো, সেই বিষয়ে আমি একটা ছোট্ট ফাইল ডেভেলপ করেছি যেটি আমি শেয়ার করতে চাই সবার সাথে। একটু শেয়ারিং এ চলে আশা করছি এটি ভিজিবল হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে কাইন্ডলি যদি একটু ফিডব্যাক দেন যে আমরা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। জি অনেক ধন্যবাদ স্যার। তো সামিউল আকরাম অবশ্য আমার পরিচয় দিয়েছে, একটু বাড়িয়ে বলেছে সে আমার পরিচয়, তো না স্যার স্যার আমি স্যার আপনাকে অনেক ফার্স্ট ইয়ার থেকে দেখি আসছি স্যার, আলহামদুলিল্লাহ চেষ্টা করি স্টুডেন্টদের জন্য যদি কোনো ভাবে কোনো কাজে আসতে পারি, অনেক সময় নিজ উদ্যোগে হয় না, এটি আসলে আমার নিজে থেকে উদ্যোগ নিয়ে করা দরকার ছিল যেটি করতে পারিনি, এটি আমার একটি সীমাবদ্ধতা। সামিউল আকরামরা পেরেছে, ওরা আমাকে এখানের সাথে কানেক্ট করতে পেরেছে, আমি মনে করি এটা আমার জন্য একটা প্রিভিলেজ, আমার আনঅ্যাড্রেসড জায়গাটা অ্যাড্রেসড হলো আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয় এটি,
আমি আইইউসি তে কাজ করছি ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে, এটা আপনারা সবাই জানেন। এখানে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আমি এই স্লাইডটা প্রেজেন্টেশনের পরে শেয়ার করে দিব সবার সাথে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমরা আজকে চলে যাচ্ছি যে আজকে যে টপিক পাবলিক স্পিকিং, এটি কি, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে সেই বিষয়টা কি সেটা আমাদের বোঝা দরকার। সো আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা আর্ট, পাবলিক স্পিকিং এটা হচ্ছে একটা আর্ট, যে আর্ট অফ ওয়ার্ডস টু শেয়ার আওয়ার ভিউজ, আওয়ার ওপিনিয়ন, আওয়ার ডিসিশনস, আওয়ার উইশেস, আওয়ার ডিজায়ার্স, আওয়ার আর্গুমেন্টস, এই বিষয়গুলো আমরা যে শেয়ার করব, এটির একটি আর্ট হচ্ছে পাবলিক স্পিকিং। কার সাথে শেয়ার করব? শেয়ার করব পাবলিকের সাথে। পাবলিক হচ্ছে আমরা জানি যে জেনারেল পাবলিকস, মাস পাবলিকস, এ গুড নাম্বার অফ অর এ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যাদের সাথে আমরা এটা শেয়ার করব। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ কমিউনিকেটিং ইনফরমেশন টু অ্যান অডিয়েন্স, অডিয়েন্সের সাথে আমার একটা টার্গেট অডিয়েন্স থাকবে, আমার একটা গ্রুপ থাকবে যার সাথে আমি কথা বলছি। সাপোজ আজকে এই যে কথা বলছি আপনাদের সাথে, আপনারা যারা আছেন লাইভে, অনেক অনেকেই থাকার কথা, অনেক মানুষ থাকার কথা, যারা আছেন তাদের সাথে আজকে আমি এই যে আমার ভিউজটা শেয়ার করছি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পাবলিক স্পিকিং। আরেকভাবে আমরা যদি বলতে চাই তাহলে এটা ইউজুয়ালি লার্জ অডিয়েন্সকে অ্যাড্রেস করে যখন কোনো কিছু বলা হয়, like schools, the workplace, and even in our personal lives, in our societies. মাঝে মধ্যে কথা বলা দরকার হয়। সো এই কথাটা আমরা কি করে বলবো, আমরা কি করে শুরু করবো, আমরা কি করে শেষ করব, কোন বিষয়গুলো এখানে থাকবে, কোন বিষয়গুলো থাকবে না, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করাটা, কাজ করতে পারলেই আমরা বলবো যে এখানে একটা পাবলিক স্পিকিং ক্যাপাসিটি আমার মধ্যে ডেভেলপ করেছে। এটার যে বেনিফিট, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা কমিউনিকেশন, ঠিক আছে, ইটস জাস্ট নাথিং বাট এ কমিউনিকেশন। তাহলে এই কমিউনিকেশনটা আমি যে করছি যে অডিয়েন্সের সাথে, এই কমিউনিকেশনটা করতে গেলে আমাকে জানতে হবে দুটো বিষয়, যে হাউ টু থিঙ্ক ক্রিটিক্যালি, কিভাবে ক্রিটিক্যালি চিন্তা করা যায়, কোনো একটা বিষয়কে কি করে অ্যানালাইসিস করে বলা যায়, কোনো একটা সিচুয়েশনকে কিভাবে এক্সপ্লেইন করে বলা যায়, কোনো একটা ছোট্ট জিনিসকে কিভাবে বড় করে দেখা যায় কনস্ট্রাকটিভলি, ভেরি পজিটিভলি, অ্যান্ড কিছু ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। আমরা জানি যে আমরা যখন একটা তরকারি রান্না করতে যাই তখন সেটার মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হয় আমাদেরকে, ওখানে মধ্যে কিছু স্পাইস ইউজ করতে হয়, ওখানের মধ্যে হয়তো ভেজিটেবল ইউজ করতে হয়, ওখানের মধ্যে হয়তো এটা যদি ফিশ কারি হয় তাহলে ফিশ ইউজ করতে হয়, এখানের মধ্যে সল্ট ইউজ করতে হয়, এখানের মধ্যে ওয়াটার ইউজ করতে হয়। তো আমরা পুরো পাবলিক স্পিকিংটাকে যদি আমরা বলি যে ইটস এ কারি, যেটা একটা তরকারি, তাহলে এই কারির যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলোই কিন্তু এগুলো, যে কমিউনিকেশনের যে ডাইমেনশনস গুলো আছে সেই ডাইমেনশনস গুলোর উপরে আমরা যদি স্কিল ডেভেলপ করি, যেমন বিশেষ করে ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন স্কিলস এর কথা এখানে বলা হচ্ছে। ভার্বাল ইউজুয়ালি আমরা যখন টেক্সট ইউজ করে কোনো কিছু করি, ইন রাইটিং করি অথবা ইট মে বি ইন ওয়ার্ড অফ মাউথ, তখন আমরা এটাকে বলি যে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন বলি হলো যে ইউজুয়ালি আমরা কিছু কমিউনিকেশন করি ইউজিং সাম জেস্টার্স, সাম পশ্চার্স, অ্যান্ড সাম সাইলেন্স, ইভেন সাইলেন্স ইজ অলসো এ কাইন্ড অফ কমিউনিকেশন। কারণ আপনারা জানেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংখ্যা যখন দিতে যাওয়া হয় তখন এটি বলা হয় যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করেননি, যা বলেছেন, যেগুলোর ব্যাপারে ইভেন সাইলেন্ট থেকেছেন, তো সেই সমস্ত বিষয়গুলো উনি মৌন সম্মতি দিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলোকে যখন কেউ এক্সপ্লেইন করে তখন সেটাকে বলা হয় হাদিস উইথ রেফারেন্স। হাউএভার, তো আমরা বলছি এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এখানে জেস্টার এবং পোস্টারের যে বিষয়গুলো আছে এটা আলাদা একটা পার্ট, আমি এখানে ওইটা ডিটেইলে যাব না, আমরা শুধু পাবলিক স্পিকিং নিয়েই কথা বলবো। কিন্তু যেহেতু প্রসঙ্গটা এসছে আমাদের এই বিষয়টা খুবই জানা দরকার যে জেস্টার এবং পোস্টারকে, জেস্টার হচ্ছে যে সাইন্স,
সাম সায়েন্স, লাইক আপনারা দেখেছেন এরকম অনেক সময় আমরা কিন্তু এরকম একটা ভি চিহ্ন দেখাই, হ্যাঁ, যে যখন ইন সাম মোমেন্টস যে আমরা জিতে গেছি, ঠিক আছে, অথবা আমরা জিতবো, উই প্রেডিক্ট, উই আর অ্যান্টিসিপেটিং ভিক্টরি, তখন আমরা এভাবে করে দেখাই। রিসেন্টলি আপনারা দেখেছেন যে কলকাতাতে কি হয়েছে, মমতা দি জিতে গেছে। সো ভিক্টরি, ভিক্টরি হলো যে এই সাইনটা যে ইয়েস ইট শোজ, আমি কিন্তু আর কিছু বলি নাই, সিম্পল আমি জাস্ট এটা দেখিয়ে গেলাম, ইট মিনস যে এটা হচ্ছে ভিক্টরি, উই উইল উইন, উই শ্যাল ওভারকাম, হ্যাঁ, উই শ্যাল ওভারকাম সামডে। তাহলে এটা হচ্ছে এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। আরেক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যে আপনারা যদি আমাকে আমার এই প্রেজেন্টেশনের পাশাপাশি দেখে থাকেন, যে আমি এখন যেভাবে বসে আছি, ঠিক আছে, এই বসে থাকার যে প্যাটার্নটা, এটা হচ্ছে এক ধরনের পোশ্চার বলে এটাকে আমরা, যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে আপনি যখন একটা চেয়ারে বসেন তখন আপনি কি সোজা হয়ে বসেন নাকি চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসেন, আপনি যখন দাঁড়িয়ে থাকেন আপনি কি স্ট্রেইট দাঁড়িয়ে থাকেন নাকি কোনো কিছুর উপরে ভর করে দাঁড়িয়ে থাকেন, আপনি কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন নাকি বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি কি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন নাকি হাত সোজা করে দাঁড়িয়ে থাকেন, আপনি কি পেছনের দিকে হাত রেখে দাঁড়িয়ে থাকেন নাকি সামনের দিকে হাত নামাজের মতো করে বেঁধে দিয়ে দাঁড়িয়ে থাকেন। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা মিনিং আছে। আপনি যদি এভাবে করে এখন থাকেন, সাপোজ এভাবে করে থাকবেন, ইট মিনস ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং। সো দিস ইজ এ পশ্চার, পশ্চার, ঠিক আছে। আপনি যদি এভাবে করে থাকেন তাহলে ইট মিনস যে ইউ হ্যাভ সাম হেডেক্স, সাম আর্ডেন্স, যেটা নিয়ে আপনি সামহোয়াট ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে। সো আপনার বডির এক এক ধরনের মুভমেন্ট এক একটা মিনিংকে ট্রান্সমিট করে, এক একটা মিনিংকে কনভে করে মানুষের কাছে। সো এই বিষয়গুলো হচ্ছে সাম নন ভার্বাল কমিউনিকেশন, এগুলো পাবলিক স্পিকিং এর সময় কাজ করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখছি যে অ্যান স্পিকার, সরি, এ স্পিকার যিনি কি করছেন, অ্যাড্রেস করছেন একটা অডিয়েন্স গ্রুপকে। সো একজন স্পিকার উনি দাঁড়িয়ে আছেন, দেখেন কিভাবে উনি মাঝামাঝি দাঁড়িয়ে আছেন, প্রয়োজন হলে উনি পাশে যাবেন, অসুবিধা নেই, কিন্তু এখন ওনার হয়তো উনি যে সিচুয়েশনে আছেন এই সিচুয়েশনটা ডিমান্ড করছে যে উনি স্টেজের মাঝামাঝি দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে। সো আপনাকে ইভেন এটাও বুঝতে হবে যে আপনি স্টেজের ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে থাকবেন, কখন দাঁড়িয়ে থাকবেন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, সিঙ্ক্রোনাইজেশন। হাউএভার আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে পাবলিক স্পিকিংটা কেমন কেমন হতে পারে, সো পাবলিক স্পিকিংটা চার ধরনের হতে পারে। একটা হচ্ছে সেরিমোনিয়াল স্পিকিং বলি আমরা এটাকে, ডেমনস্ট্রেটিভ স্পিকিং, ইনফরমেটিভ স্পিকিং এবং পারসুয়েসিভ স্পিকিং। এগুলোকে আমি এক্সপ্লেনেশনে যাব পরের স্লাইডগুলোতে। মাস্টারিং পাবলিক স্পিকিং রিকোয়ার্স ফার্স্ট সেপারেটিং বিটুইন ফোর অফ দিস এসেনশিয়াল টাইপস অফ পাবলিক স্পিকিং। আপনি পাবলিক স্পিকিংয়ে যদি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এই চার ধরনের পাবলিক স্পিকিং যেটা আছে সেটির কোনটি কেমন। এটার উপরে যদি আপনার মাস্টারি থাকে তাহলে ইট ইজ অ্যাসিউম দ্যাট ইউ আর গোয়িং টু বি এ গুড স্পিকার। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে সেরিমোনিয়াল স্পিকিং, সেরিমোনিয়াল স্পিকিং কি, এটার মিনিং এটার মধ্যেই আছে, সেরিমনি, বিভিন্ন ধরনের অকেশন থাকে আমাদের, তাই না। যেমন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি, ইন দ্য ভেরি ফার্স্ট ডে আমার হয়তো একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, আমাকে হয়তো সিলেক্ট করা হলো যে তুমি তোমার ব্যাচকে রিপ্রেজেন্ট করো, তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমার এক্সপিরিয়েন্স কি, কেমন লাগছে তোমার, হাউ ডু ইউ ফিল, একটু এক্সপ্লেইন করো। তাহলে ইট মে হ্যাপেন দ্যাট যে আমাদের আইআইইউসিতে হলে তো কথাই নেই, যখন ওরিয়েন্টেশন হয় এবং রিয়েল লাইফ এনভায়রনমেন্টে যখন ওরিয়েন্টেশন হয় তখন একটা বিশাল অডিটোরিয়াম থাকে, 1500 মতো সেখানে ভিউয়ার্স থাকে, ঠিক আছে, ইনক্লুডিং স্টুডেন্টস, গার্জিয়ানস অ্যান্ড সাম আদার্স। তাহলে দেখা যায় যে সেখানে একজন স্টুডেন্ট একেবারেই মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে সে আসলো ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে, সে ভর্তি হয়েছে, সে এসে এই 1500 অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবে তাহলে মানে হাউ উড বি দ্য সিচুয়েশন ইউ থিঙ্ক। সো আমার মনে হয় যে তাহলে প্রিপারেশনের সময়টা কি, প্রিপারেশনের সময়টা কিন্তু ইভেন যে ইউ আর স্টেপিং ইন টু ইউনিভার্সিটি, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড,
এবং আমার মনে মনে পড়ে যে আই ক্যান রিমেম্বার যে ইট ওয়াজ ব্যাক ইন 1988 মেবি আই ওয়াজ ইন ক্লাস সিক্স, তখন একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে এটা সম্ভবত একটা বিজয় দিবস বা স্বাধীনতা দিবস একটা অনুষ্ঠান ছিল, 16 ডিসেম্বর অথবা 26 মার্চ। আমাকে স্কুলের পক্ষ থেকে বলা হলো যে তোমাকে আজকে এই বিষয়ের উপরে একটা বক্তৃতা দিতে হবে, বিজয়ের উপরে। এই তো আমি আমার বাবার সাথে কনসাল্ট করলাম, হি ওয়াজ এ পুলিশ অফিসার, উনি আমাকে কিছু আইডিয়া দিলেন, সেই আইডিয়ার উপরে ভিত্তি করে আমি গিয়ে একটা বক্তৃতা দিয়ে চলে আসলাম। আমার মনে পড়ে আই ডিড এ মিস্টেক। সেই মিস্টেকটা কি, সেটা হলো যে আমাদের অনেকেই অবশ্যই এটা করে ফেলি, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসকে আমরা গুলিয়ে ফেলি। অ্যাকচুয়ালি 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস আর 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, ইফ আই এম নট রং, আমি জানি না এখনো গুলিয়ে ফেলছি কিনা। তো যেটা হয় যে আমি সম্ভবত 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে গিয়ে বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলে একটা বক্তৃতা দিয়ে চলে এসেছিলাম। হাউএভার, এরকম ভুল কিন্তু আমাদের হতেই পারে। আই ওয়াজ টু ইয়াং টু ডু দিস মিস্টেক, আই ওয়াজ ইন ক্লাস সিক্স। তাহলে দেখেন যে আপনার কিন্তু প্রিপারেশনের সময়টা বা আপনি কখন আপনাকে পাবলিক স্পিকিং এর সামনাসামনি এটাকে ফেস করতে হবে, এটাকে এনকাউন্টার করতে হবে, ইউ ডোন্ট নো। তাহলে আপনাকে সবসময় ইউ হ্যাভ টু গেট ইয়ার সেলফ রেডি, ইউ হ্যাভ টু গেট রেডি ফর এনি সিচুয়েশন, ইট মে বি এনি টাইম আপনার কাছে চলে আসছে যে আপনাকে ইউ হ্যাভ টু এনকাউন্টার দিস দিস জায়ান্ট ইভেন্ট যে পাবলিক স্পিকিং। হাউএভার, সেরিমোনিয়াল স্পিকিং এরকমই একটা এক ধরনের, যে আমরা বিভিন্ন অকেশনে যখন কথা বলি, সোশ্যাল গ্যাদারিংয়ে যখন কথা বলি, গ্রাজুয়েশন সেরিমনিতে যখন কথা বলি, ওয়েডিংয়ে যখন কথা বলি, ইভেন ফিউনারেলস, আপনারা জানেন যে যখন জানাজা হয় তখন কথা বলতে হয়, আত্মীয় স্বজন যখন মারা যায় তখন আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে হয়, অনেক ফ্যামিলি মেম্বাররা গিয়ে তখন বলতে হয় যে আমার বাবা, আই এম সরি, আমার বাবা আসলে এক্সপায়ার করেছেন, আমি আই সিক পার্ডন ফর হিম বিফোর ইউ, এবং উনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটার জন্য ক্ষমা চায়, এবং উনি যদি আপনাদের কাছ থেকে কোনো লোন করে থাকেন আমরা সেই লোনটা পরিশোধ করে দিতে পারবো, আমাদেরকে প্লিজ লেট আস নো যে ওনার সাথে আপনাদের কোনো ট্রানজেকশন আছে কিনা, এই টাইপের কথাবার্তাগুলো আমাদের কিন্তু বলতে হয়। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ পাবলিক স্পিকিং, যেটাকে আমরা সেরিমোনিয়াল স্পিকিং বলতে পারি। যে কোনো সময় আমাকে এটার সম্মুখীন হতে হবে, ঠিক আছে, এমনটি নয় যে না আমাকে একটা সার্টেন টাইম পরে গিয়ে আমার প্রফেশনাল লাইফে গিয়ে, আমার ক্যারিয়ারে গিয়ে, আমার এখানে গিয়ে স্টুডেন্ট লাইফে গিয়ে, অথবা আমাকে একটা অনুষ্ঠানে গিয়ে গিয়ে কথাটা বলতে হবে, নো, এটা ইট মে বি এনি টাইম, যে কোনো সময় আপনাকে পাবলিক স্পিকিং এর সামনাসামনি পড়তে হতে পারে। সো ইউ হ্যাভ টু গেট রেডি অল দ্য টাইম। হাউএভার, ইউ সি দেয়ার ইজ এ গার্ল, হার নেম ইজ সৈয়দা জাইনাব আকদাস রিজভি, শি ইজ এ পাকিস্তানি গার্ল, এবং উনি স্মিথ কলেজে ইউএসএ তে পড়াশোনা করেছেন, গ্রাজুয়েশন করেছেন ওখান থেকে। তো ওনার গ্রাজুয়েশন যেদিন এন্ডিং সেরিমনি হচ্ছেন সেদিন উনি একটা স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচটা আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারলে ভালো হতো। দ্যাট ওয়াজ ভেরি ইন্সপাইরেশনাল স্পিচ, অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যামেজিং। আমি এখানে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা প্রোগ্রামের পরে অথবা আপনাদের ইন এনি অফ ইউর কনভিনিয়েন্স আপনারা এটা দেখে নেবেন, তাহলে দেখবেন যে কি করে একটা সুন্দর পাবলিক স্পিকিং গিফট করা যায় কাউকে। এরপরে আসছে যেটা ডেমনস্ট্রেটিভ স্পিকিং। ডেমনস্ট্রেটিভ স্পিকিং এর মিনিংটাও এটার মধ্যেই আছে। ডেমনস্ট্রেটিভ স্পিকিং মানে হচ্ছে কোনো কিছু ডেমনস্ট্রেট করা। সাপোজ আপনি ছবিতেই দেখতে পাচ্ছেন, দিস ইজ এ বেস্ট ওয়ে অফ অ্যাপ্রোচিং উইথ পাবলিক স্পিকিং, যে আপনি যখন কোনো কিছু বলতে যাবেন, মানে এটা আমি ইন জেনারেল বলছি, আপনি যখন কোনো কিছু বলতে যাবেন, যেটা আমি করেছি আমার স্লাইডে, সেটি হচ্ছে যে আমি প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা না একটা ছবি রাখার, রিলেটেড ছবি রাখার চেষ্টা করেছি। দিস ইজ ইম্পর্টেন্ট, যে আপনি আপনার অডিয়েন্সকে কানেক্ট করিয়ে দিতে পারছেন যে কোনো একটা স্টোরির সাথে, ঠিক আছে, এটা একটা গুড ফর্ম অফ লেকচারিং অথবা পাবলিক স্পিকিং অথবা টিচিংও আমরা বলতে পারি এখন। হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিগুলোতে এখন টিচিং উইথ স্টোরি টেলিং এটা খুব ফ্যামিলিয়ার, খুব ফেভারিট। হাউএভার, আমরা দেখতে পাচ্ছি একজন সায়েন্টিস্ট উনি এক্সপ্লেইন করছেন কোনো একটা সিচুয়েশন, সাপোজ হয়তো উনি করোনা ভাইরাসের একটা ফর্ম এক্সপ্লেইন করছেন টু সাম স্টেক হোল্ডার্স,
ঠিক আছে হাউএভার তো এটা হচ্ছে একটা ডেমোনস্ট্রেটিভ স্পিকিং যে যেখানে কি করা হয় যে কোনো একজন কোনো কিছু ডেমোনস্ট্রেট করেন এবং কোনো কিছু এক্সপ্লেইন করেন বিফোর দ্য পাবলিক মানে পাবলিকের সামনে এটাকে আমরা বলছি যে স্পিকিং রিকোয়ার্স হ্যাভিং দ্য অপশন টু স্পিক ক্লিয়ারলি আপনাকে অবশ্যই যে বিষয়টা আপনি কথা বলছেন সেটার উপরে আপনার কমান্ড থাকতে হবে এবং আপনি খুব প্রিসাইসলি কনসাইসলি কথা বলবেন আপনি ডেসক্রাইব করবেন কোনো একটা অ্যাকশনকে টু পারফর্ম দোজ অ্যাক্টিভিটিস ওয়াইল স্পিকিং ঠিক আছে যখন কথা বলবেন আপনি এই কাজটা কিভাবে করতে হয় সেটি আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন এটা হলে আপনাকে আমরা বলবো যে আপনি একজন ডেমনস্ট্রেটিভ পাবলিক স্পিকার আরেকটা ফর্ম আছে পাবলিক স্পিকিং এর যেটাকে আমরা বলছি ইনফরমেটিভ ফর্ম অফ স্পিকিং অথবা ইনফরমেটিভ স্পিকিং আপনার ছবিতে দেখেন আমি খুব লিটারেচারে যাব না এটা হচ্ছে আপনার হার্ভার্ড বিজনেস স্কুল যেটা আছে ওয়ার্ল্ডের একেবারেই টপ র্যাঙ্ক ওয়ান অফ দ্য ফাইভ অথবা ওয়ান অফ দ্য থ্রি বিজনেস স্কুলস যেটা হার্ভার্ড বিজনেস স্কুল সেটার একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট ক্লাসরুম সেট আপ আই উইস যে আইআইইউসিতে আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টে সবগুলো ক্লাসরুম যদি এমন করতে পারতাম ঠিক আছে ইউ নো যে এই ধরনের সেট আপের জন্য অনেক ফান্ডিং দরকার হয় ঠিক আছে দিস ইজ মাই ড্রিম অ্যাকচুয়ালি আমি এরকম ক্লাসরুম দেখেছি ওয়ার্ল্ডের কিছু জায়গাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে সো এরকম ক্লাসরুম সেমিনার টাইপ ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও আছে আপনি যদি আইবিএতে যান ওখানে আছে এটা ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ক্লাসরুম এভাবে ডিজাইন করা আছে অসাধারণ হতো স্যার এমনটা যদি পেতাম আমরা স্যার খুবই ভালো হতো স্যার হার্ড এবং সফট দুইটা এনভায়রনমেন্টই লাগবে ঠিক আছে যে স্কিলড ওখানে যে পাবলিক স্পিকার আই মিন লেকচারার ঠিক আছে আপনি যদি তাদের লেকচার মাঝে মধ্যে ইউটিউবে শুনেন তাহলে দেখবেন যে হাউ সোর্সফুল অ্যান্ড হাউ ট্যাক্টফুল টেকনোলজিক্যালি সাউন্ড কমিউনিকেশন কমিউনিকেটিভ ইয়েতে মানে কমিউনিকেশন সাউন্ডনেস আছে এই ধরনের রিসোর্স পার্সনরা কিন্তু ওখানে ক্লাস নেয় ঠিক আছে এবং ওখানে যারা ক্লাস করে তারাও এক একটা জায়ান্ট স্টুডেন্ট হাউএভার এবং সেখানে বেশিরভাগই অ্যানালিটিক্যাল ফরম্যাটে এবং তাদেরকে থিঙ্কিং করার সুযোগ দেওয়া হয় তাদেরকে কোনো একটা ইস্যু থ্রো করে দেওয়া হয় এবং বলা হয় যে ইউ থিঙ্ক ওভার দিস ইস্যু এবং ইউ প্লিজ টেল মি যে হাউ টু কাম আউট অফ দিস প্রবলেম হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যু ঠিক আছে হাউ টু ফিক্স দিস প্রবলেম ঠিক আছে ইউ প্লিজ রেকমেন্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে আমরা দেখি যে ক্লাসরুম লেকচারিং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফরমেটিভ স্পিকিং উইথ ইনফরমেটিভ স্পিকিং দ্য স্পিকার ইজ ট্রাইং এসেন্সিয়ালি to disclose an idea to the audience members like me what I am doing now I am just trying to inform you about public speaking so it means je amra ekta informative speaking er jaygate ekhon achi ei jaygatatei amra achi ekhon college lecture courses include informative speeches such as industry conference hote pare eta othoba public official sharing hote pare official sharings কোন একটা অফিসিয়াল মিটিং হতে পারে যেখানে একজন ম্যানেজার ইনফর্ম করছেন তার আদার ম্যানেজারদেরকে অথবা আদার লেভেলস অফ ওয়ার্কার্সদেরকে ইনফর্ম করছেন যে উই আর প্ল্যানিং টু ডু দিস ফর দ্য ফিউচার দিস ইজ আওয়ার মিশন দিস ইজ আওয়ার ভিশন ঠিক আছে আমরা এটা করতে চাই উই ওয়ান্ট টু ডু দিস উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস এই সো এই বিষয়টিগুলো এক্সপ্লেইন করা ইনফরমেশন কনভে করা যে দিস ইয়ার আমরা উই হ্যাভ জেনারেটেড দিস মাচ রেভিনিউজ হ্যাঁ আমরা এই বছর আমাদের এজিএম যেটা হচ্ছে সেখানে আমরা এতটা ডিভিডেন্ড অ্যানাউন্স করতে চাই সো অল অফ ইউ উইল বি বেনিফিটেড হ্যাঁ এই সো এই সমস্ত বিষয়গুলো ইনফর্ম করার যে প্ল্যাটফর্মটা এবং যিনি ইনফর্ম করেন ওনাকে আমরা বলছি ইনফরমেটিভ স্পিকার প্ল্যাটফর্মটা হচ্ছে বা স্পিকিংটাকে আমরা বলছি ইনফরমেটিভ স্পিকিং হাউএভার অ্যানাদার ওয়ান ইজ পারসুয়েসিভ স্পিকিং পারসুয়েসিভ স্পিকিং এর ছবিটা আমি রেখে দিয়েছি দেখাবো পারসুয়েসিভ স্পিকিং উইল ইন জেনারেল বি দ্য মোস্ট গ্রিটসি পলিটিশিয়ান্স লয়ার্স অ্যান্ড সাম ক্লার্চি মেম্বার্স ইউটিলাইজ পারসুয়েসিভ স্পিকিং
This kind of public speaking requires practicing voice inflections and nuances of language that will convince the audience members from a specific perspective. You see, this is the picture. Can you recognize? স্যার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান that was very historic yes, speech sir. powerful রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ তো এই যে একটা পাওয়ারফুল ভয়েস আপনারা যদি শুনেন এই বক্তৃতাটা আমরা উই হ্যাভ বিন গ্রোন আপ উইথ ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড মাই ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার এবং আমাদের বাসায় আর কোনো কিছু থাকুক আর না থাকুক এই ভাষণের ক্যাসেটটা ছিল আপনারা জানেন আগে ক্যাসেট ছিল এবং ট্যাপ রেকর্ডার দিয়ে আমরা সেগুলো বাজাতাম ভেরি লাউড স্পিকার দিয়ে বিভিন্ন অকেশনে আমরা সেগুলো শুনতাম এবং অলমোস্ট আমাদের এটা মুখস্থই হয়ে গেছিল এই ভাষণটা হাউএভার এটার জন্য আমরা জানি যে এই ভাষণটা ইউনেস্কো পুরস্কারও পেয়েছে সো এটা হচ্ছে ইট ওয়াজ ভেরি পারসুয়েসিভ স্পিকিং মানে স্পিচ এবং পাওয়ারফুল স্পিচ যেটা একটা জাতিকে একটা ইন্ডিপেন্ডেন্সের জায়গাতে নিয়ে এসেছে ঠিক আছে এটা লিবার্টি গিফট করেছে ঠিক আছে তো এটা হচ্ছে পারসুয়েসিভ স্পিকিং পাবলিক স্পিকিং আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যেতে পারে ইভেন ইট ক্যান award you with furnish you with a gift that is independent somebody will take all right so importance of public speaking why actually I have to go through public speaking e keno amake jete hobe etar importance ta ki etar importance amra bole je communication is always important Public speaking is a form of communication. আমরা আগেই বলেছি communication is the backbone of our society. If we cannot communicate, our society will just be broken. It allows us to form connections, influence decisions, and motivate change. Without communication skill, the ability to progress in working world and in life itself would be nearly impossible. Communication skill chhara unnati onektai oshombhob. Ebong amra je samaje achi je poribare achi je rashtre achi ei ei bishoy gulo just bhenge porbe jodi amra communicate korte na pari. However, public speaking er tinta importance royeche. First importance holo je to win over crowd. Second one to motivate and third one to inform. Public speaking এর importance বলতে গিয়ে একজন sociologist Andrew Jacari উনি একটা রিসার্চ করেছেন এবং সেখান থেকে উনি কিছু findings পেয়েছেন উনি বলছেন oral communication skills were the number one skills that college graduates found useful in the business world. Communication skills enhance your ability to interact with professionals and fellow colleagues in a qualified and composed manner. Public speaking improves these skills and thus makes you a more worthy candidate to move up and succeed in your chosen field. তাহলে হোয়াট এভার ইউ হ্যাভ প্ল্যান্ড টু ডু ইন ফিউচার পাবলিক স্পিকিং ইজ ইম্পর্টেন্ট আমেরিকার একজন প্রেসিডেন্ট মোস্ট প্রবাবলি আই ক্যান নট রাইট নাও আই ক্যান নট রিমেম্বার হিজ নেম ম্যাককার্থি অথবা কেউ একজন উনি বলেছিলেন যে ইফ আই ওয়ার সেন্ট ব্যাক টু দ্য কলেজ এগেইন আমাকে যদি আবার কলেজে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি আবার একটা জিনিসকে ফোকাস করতাম যে হাউ টু টক টু দ্য অডিয়েন্স অডিয়েন্সের সাথে কিভাবে কথা বলা যায়
and how to communicate effectively. আমি এই দুটো জিনিসের উপরে আই উড ফোকাস এগেইন অন দিস টু থিংস, হাউ টু কমিউনিকেট ইফেক্টিভলি অ্যান্ড হাউ টু টক টু দ্য অডিয়েন্স। ঠিক আছে, আমেরিকার একজন প্রেসিডেন্ট উনি বলছেন যে আমাকে যদি আবার কলেজে পাঠিয়ে দেওয়া হতো, ইফ আই ওয়ার সেন্ট ব্যাক টু দ্য কলেজ এগেইন, তাহলে আমি এই দুইটা জিনিসের উপরে আবার পড়াশোনা করতাম। এই তো আমরা যেটাই করছি, আমরা এখানে আজকে কিছু টিপস শেয়ার করছি সিম্পলি, কিন্তু এটার উপরে আরো পড়াশোনা করে স্কিলটাকে ম্যাচিউর লেভেলে নিয়ে যেতে হলে আপনাদেরকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। আপনি কি করে একজন ভালো পাবলিক স্পিকার হতে পারবেন? একজন পাবলিক স্পিকারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, ট্রেডস গুলো কি কি? পাবলিক স্পিকিং সামটাইমস বলছে ইট ক্যান বি টেরিফাইং, ঠিক আছে, বাট ওয়েন ইউ কেয়ার অ্যাবাউট ইউর ক্যারিয়ার প্রোগ্রেশন you need to find a way to get your voice out. apni development er dike jokhon jaben, apni improvement er dike jokhon jaben, jokhon apni progressive dike jaben, jokhon ekta career plan korben, jokhon ekta business plan korben, jokhon ekta product plan korben, jokhon ekta program plan korben, tokhon apnake kintu you have to come out of your box, you have to get your voice out, you have to be allowed, আপনাকে আপনার কথা বলতে হবে। ঠিক আছে, সো হিয়ার আর সাম সাইন্টিফিক্যালি প্রুভেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ পাবলিক স্পিকার্স দ্যাট ইউ শুড ইমিউলেট টু বিকাম অ্যান ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড ইন্সপাইরেশনাল লিডার। আপনি যদি একজন ভালো পাবলিক স্পিকার হন, তাহলে আমরা আপনাকে বলতে পারবো যে ইউ হ্যাভ বিকাম এ লিডার। সো কি কি জিনিস লাগবে? কনফিডেন্স লাগবে, passion like it, and you have to be yourself, you have to authenticate yourself, authenticity like it, you must be short and sweet in your words. Thik ache, so you have to deliver some sweet words, the words your audience like to hear. Apnar audience je kotha gulo shunte chay apnake sei kotha gulo শোনানোর ব্যবস্থা করতে হবে, ওই কথাগুলো বলার চেষ্টা করতে হবে। প্র্যাকটিস, আমরা জানি একটা কথা প্রায় বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো প্র্যাকটিস, প্র্যাকটিস কি? প্র্যাকটিস হচ্ছে রিহার্সাল, ঠিক আছে, ডুইং রিপিটেডলি, ডুইং ইট রিপিটেডলি, ঠিক আছে, এটা বারবার করা। এরপরে রিপিটেশনের কিছু বিষয় আছে, সেটা এই রিপিটেশনটা আবার আলাদা, প্র্যাকটিসের রিপিটেশন একটা, রিহার্সাল আর এখানের যে রিপিটেশন, এই রিপিটেশনটা আলাদা। সেটা কি? সেটা হচ্ছে যেই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলোকে আপনি কি করবেন, রিইনফোর্স করবেন, সেই পয়েন্টগুলোকে আপনি আবার বলবেন, রিপিট করবেন, যাতে করে অডিয়েন্সের মনে গেঁথে যায় কথাগুলো। এটা হচ্ছে রিপিটেশন, এটা পাবলিক স্পিকিং এ আপনার স্পিচের মধ্যে থাকতে হয়। আরেকটা হচ্ছে স্টোরি টেলিং, হ্যাঁ, গল্প বলা। এরপরে হচ্ছে কানেক্ট উইথ অডিয়েন্স, অডিয়েন্সের সাথে আপনি নিজেকে কানেক্ট করবেন। সবগুলোর এক্সপ্লেনেশনে আমি যাব না, আমি কয়েকটার এক্সপ্লেনেশন এখানে দেখাবো। ফার্স্ট ওয়ান, কনফিডেন্স। ইউ সি হু ইজ দিস ম্যান? জি স্যার, বারাক ওবামা স্যার। হ্যাঁ, প্রেসিডেন্ট বারাক ওবামা। ইয়েস, সো হি ওয়াজ ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। ইউ নো হি ইজ অ্যান একাডেমিক, he is an academic, he teaches some courses in maybe political science, related to political science, maybe in Harvard. So according to a study published by the University of Wolverhampton, a highly confident speaker is viewed as being more accurate, competent, credible, intelligent, knowledgeable, likable, and believable than the less confident, uncertain speaker. Less confident, uncertain speaker, jara jara sob shomoy confusion er moddhe thake, tara accurately kono information convey korte pare na, sei somosto public speaker der thekeo oi public speaker ra beshi confident jokhon amra taderke dekhi je tara hocche অ্যাকুরেটলি সব কিছু প্রজেক্ট করতে পারছে, তারা খুব কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে হচ্ছে যে তার
কম্পিটেন্স রয়েছে, দ্যাট ইজ তার স্কিল রয়েছে, ইজ স্কিলড, ঠিক আছে, অথবা ক্যাপাসিটি রয়েছে তার, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেলিভার, এটা হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স মিনস ক্যাপাসিটি। ক্রেডিবিলিটি রয়েছে তার, তার ইন্টেলিজেন্স রয়েছে, তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি রয়েছে, অ্যানালিটিক্যাল স্কিল রয়েছে তার, যে বিষয়ের উপরে সে কথা বলছে সেই বিষয়ের উপরে তার সাফিসিয়েন্ট কমান্ড আছে, এবং সে যে বিষয়গুলো প্রজেক্ট করছে, সে যে কথাগুলো বলছে এগুলো লাইকেবল, মানুষ পছন্দ করে এই ধরনের কথা শুনতে। যেমন একটা টিপস আপনাদেরকে বলে দেই চাষে, সেটা হচ্ছে যে আপনি সবসময় যাদের সাথে কথা বলছেন তারা কোন বিষয়ে ইন্টারেস্ট ফিল করবে সেই বিষয়ে কথা বলবেন। আপনি যখন ক্লাস নিচ্ছেন, আপনি যদি দেখেন যে স্টুডেন্টস আর ফিলিং বোর, তখন আপনি তাদেরকে কোনো একটা ভ্যাকেশনে যাওয়ার কথা বলতে পারেন, তাহলে দেখবেন যে সবাই ঘুম থেকে উঠে কথা বলতেছে, ও ভ্যাকেশন চলেন স্যার আমরা একটা ঘুরতে যাই, সাজেকে যাই, ঠিক আছে। অথবা আপনি তাদেরকে এক্সাম রিলেটেড কথা বলবেন, বলবেন যে তোমাদের পরীক্ষাতে কিন্তু আমি চিন্তা করছি যে এটার উপরে একটা প্রশ্ন দিব, আপনি দেখবেন সবাই উঠে বসবে, খাতা কলম নিয়ে নড়ে চড়ে বসবে, ঠিক আছে। সো মাঝে মধ্যেই এটা আমরা জানি যে যখন কন্টিনিউয়াসলি আমরা কথা বলি তখন কয়েক সেকেন্ড পরপরই অনেকেরই এটা একটা আইডিয়া যে 10 সেকেন্ড পরপর মানুষের মধ্যে একটা ডিস্ট্রাকশন কাজ করে। সো আপনি চেষ্টা করবেন আপনার স্পিচের প্রতি 10 সেকেন্ড পরপর একটা টুইস্ট করার জন্য একটা কিছু, ঠিক আছে, একটা নতুন কিছু উপস্থাপন করার জন্য, তাহলে দেখবেন যে আপনার অডিয়েন্সরা আপনার সাথে আছে, ঠিক আছে, দে আর নট লিভিং ইউ, সো ইউ উইল নট ফিল অ্যালোন, ঠিক আছে। এই ইউ সি প্যাশন, ইউ নো হু ইজ দ্যাট পারসন। স্যার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, রিসেপ তাইয়েব এরদোয়ান, জি স্যার, জি। সো in order to really communicate to people through speech you need to have passion about your subject, apni je bishoye kotha bolchen sei bishoye apnar modhe ekta drive kaj korte hobe, apni dekhben je dogan jokhon kotha bole sob shomoy tar kothar modhe ekta she ekta kichu kore felbe, he want to be a leader, world leader, ei dhoroner ekta tar modhe passion kaj kore, ebong apnara dekhechen majkhane কু হচ্ছিল ইয়াতে টার্কিতে, সে জাস্ট সম্ভবত এটা 1.5 মিনিট অথবা 2 মিনিট বা 2.5 মিনিটের একটা স্পিচ সে রেকর্ড করে এটা করেছে কি স্প্রেড করে দিয়েছে ইয়াতে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ। এবং এই 2.5 মিনিটের একটা স্পিচ পুরো তুর্কি জাতিকে এমনভাবে জাগিয়ে তুলেছে, তারা আর্মির ট্যাঙ্কের নিচে এসে শুয়ে পড়েছে, তারা বলছে নো ইটস নট পসিবল টু কু অ্যান্ড টু to make Erdogan step down, army ra pare nai, turkir army kintu maratok powerful army, thik ache, so Erdogan ke tara kintu step down korate pare nai, tara take over korte pare nai, so he is actually powerful, je tar passion royeche, she jeta bolte chay eta she mean kore, without passion your speech is meaningless, apnar modhe jodi eta drive na thake তাহলে আপনার কাজটা সিম্পলি এটা একটা মিনিংলেস কাজ হয়ে যাবে, আপনার স্পিচটা এটা মিনিংলেস হয়ে যাবে। ইউ নিড টু এক্সিউট এ লেভেল অফ সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি ইট মিনস ইট সাপোর্টস টু বি প্যাশনেট ইন ইউর ইমোশন ওয়েন কমিউনিকেটিং টু ইউর অডিয়েন্স ইফ ইউ ওয়ান্ট দেম টু বি মুভড বাই ইউর প্রেজেন্টেশন। আপনি যদি মনে করেন আপনার অডিয়েন্স আপনার প্রেজেন্টেশনের সাথে সাথে যাক, তাহলে আপনাকে খুব সিনসিয়ারলি সেটাকে প্রেজেন্ট করতে হবে, এবং আপনার মধ্যে যে একটা ড্রাইভ আছে সেই ড্রাইভ দিয়ে আপনি প্রেজেন্টেশনটাকে লাইভ করে তুলতে হবে, তাহলে দেখবেন যে অডিয়েন্স আপনার সাথে আছে, এন্ড ডেফিনেটলি ইউ উইল বি এ গুড পাবলিক স্পিকার। ডু ইউ নো দিস পারসন? শিওর স্যার, কেন নয় স্যার, স্যার আমাদের আপনাদের মানুষ, স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, ইয়েস স্যার আমাদের মানুষ, মানুষ আমাদের মানুষ, হ্যাঁ জি স্যার, ডক্টর ইউনূস, আমরা জানি না আমরা বাংলাদেশে ওনাকে কতটা মূল্যায়ন করতে পারছি, কিন্তু এই যখন ইউরোপ আমেরিকাতে যায় ইউ ক্যান্ট বিলিভ যে ওখানকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ওনার পেছনে সিরিয়ালে লেগে যায় যে স্যার আপনি একটু আমার ইউনিভার্সিটিতে আসেন, আপনি একটু আমার এখানে আধা ঘন্টা সময় দেন, আপনি একটু আমাদের এখানে 10 মিনিট কথা বলেন, ঠিক আছে। আমি শুনেছি উনি একবার অস্ট্রেলিয়াতে গেলেন, তখন একজন অস্ট্রেলিয়ান মহিলা উনি আমেরিকাতে ছিলেন একটা কাজে, আমেরিকা থেকে উনি ফ্লাই করে অস্ট্রেলিয়াতে চলে আসছেন, কারণ ডক্টর ইউনূস ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া এন্ড
মানে শি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু লিসেন টু ডক্টর ইউনুস লাইভলি, ঠিক আছে? সেজন্য উনি আমেরিকা থেকে অস্ট্রেলিয়াতে ফ্লাই করে চলে এসেছেন, এবং উনি যখন অস্ট্রেলিয়াতে যান তখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলা খুব ব্রাশ করে ওনাকে পাওয়ার জন্য, ওনার সাথে পার্সোনালি ওনার কথা শোনার জন্য। তো উনি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলাকে বলে দিয়েছেন যে দেখো আমি যদি অস্ট্রেলিয়াতে আসি তাহলে তোমরা সবাই মিলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করবা যেখানে আমি কথা বলবো, আমি আলাদা আলাদা তোমাদের এখানে যেতে পারবো না, বুঝতে পেরেছেন? So a person who is setting the schedule of Australian universities, jini dictate korchen je ha tomader alada alada kore tomader jaygate amar pokkhe jawa sombhob na, tumra ekshathe kore combinedly ekta program throw korba jekhane ami jabo inshallah. Tahole dekhen this is actually Dr. Yunus, ha amra hoyto oto bhalo chini na onake, however to be yourself, apni jokhon kotha bolben tokhon apni আপনার মতো করে কথা বলবেন, আপনি কারোর মতো না, এটা আপনাকে মনে রাখতে হবে। আমরা অনেক সময় বলি যে আমার ছেলেটা যদি আমার মতো হইতো, হ্যাঁ ওনার ছেলেটা যদি বাপের মতো হইতো, কেন বাপের মতো হইতো, সে বাপের থেকে ভালো কিছু তো হইতে পারে, বাপের থেকে আরো উপরেও তো উঠে যেতে পারে সে। সো ইউ ডোন্ট হ্যাভ টু বি সামওয়ান এলস অন স্টেজ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? স্টেজে আপনি যেন অন্য কেউ না হয়ে যান, অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট বি ইয়োরসেলফ, ঠিক আছে? স্টেজে আপনি আপনার মতোই থাকেন, আপনি যেভাবে নিয়মিত ভাবে কথা বলেন সেভাবেই কথা বলেন, ঠিক আছে? আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মানে আর্টিফিশিয়াল কিছু অঙ্গভঙ্গি করি অথবা আর্টিফিশিয়াল কিছু ইমোশন সেট করার চেষ্টা করি, যেগুলো কিন্তু ভিজিবল হয়ে যায়, মানুষ বোঝে এগুলা, ঠিক আছে? এগুলো মানুষ বোঝে। সো আই এম সরি, কখনোই উচিত না যে আপনি একেবারেই কাউকে অনুকরণ করছেন। কেন? আমরা মার্কেটিং এ আমাদের তিনটা পয়েন্ট আছে যেগুলো আমরা বলি যে ফ্যাশন, ফ্যাড এবং আরেকটা হচ্ছে স্টাইল, ফ্যাড ফ্যাশন স্টাইল। তো স্টাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল জিনিস। সাপোজ আমি শার্টের সাথে টাই পরি নাই, সো হোয়াট, আমি টাই পরি, টাই পরতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা আছে? নো, আমি এটার সাথে একটা কোট পরেছি, আমি এই কালারের কোট পরেছি, ওকে ডান, তাহলে কি হচ্ছে, আমি এভাবেই থাকছি, অলরাইট, ডিসেন্ট, তো সমস্যা কি? তাহলে কি হচ্ছে যে এই যে ধরেন আমি যেই অ্যাপ্রোচে সবসময় আছি এটা হচ্ছে আমার স্টাইল, এটা আমার পার্সোনাল স্টাইল, ঠিক আছে? স্টাইলটা একান্তই পার্সোনাল কিন্তু, হ্যাঁ। তাহলে ফ্যাশন কি? ফ্যাশন হচ্ছে এই স্টাইলটা যদি ফ্যামিলিয়ার হয়ে যায়, এটা যদি কেউ পছন্দ করে ফেলে এবং বলে যে হ্যাঁ শরীফ স্যার এইভাবে শার্ট পরে এবং কোট পরে, আমিও এইভাবে শার্ট করব এবং কোট করব, এইভাবে করে আমার 100 ছাত্র যদি আমাকে অনুকরণ করতে থাকে, দেন ইট বিকামস এ ফ্যাশন, ইট বিকামস এ ফ্যাশন, হ্যাঁ। এই ফ্যাশনটা আবার কিন্তু লাস্ট নাও করতে পারে, এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, ওকে? এটা না হয় 10 বছর চললো, 5 বছর চললো, 20 বছর চললো, আমার এই জেনারেশনের স্টুডেন্ট শেষ, এর পরের জেনারেশনের স্টুডেন্ট এসে আবার তানভীর স্যারকে ফলো করা শুরু করে দিল, তাহলে শরীফ স্যার ইন দ্য মার্কেট, তাহলে কি হয়ে গেল, ফ্যাশন শেষ, এই ফ্যাশন শেষ, এখন নতুন ফ্যাশন শুরু হয়েছে, দ্যাট ইজ ফ্যাশন তানভীর, তানভীর ফ্যাশন, ঠিক আছে? শরীফ ফ্যাশন ইজ ওভার। তাহলে এটা বলছে যে যখন কোনো ফ্যাশন খুব দ্রুত মার্কেটে আসে এবং দ্রুত মার্কেট থেকে বের হয়ে যায় তখন আমরা ওইটাকে বলি ফ্যাড, এবং এটা কিন্তু আবার 40 বছর পরে আসতে পারে ফিরে, ঠিক আছে? জেনেটিক্যালি হয়তো দেখা গেল যে আমার ছেলে আবার 20 বছর পরে প্রফেসর হলো ইউনিভার্সিটি, এবং সে তার বাপকে জেনেটিক্যালি ফলো করতেছে, হ্যাঁ। এখন তার তার ওই স্টাইলটা কিন্তু আবার ঘুরে ফিরে সোসাইটিতে আসতে পারে, বুঝতে পেরেছেন? এই তাহলে আমরা বলছি যে প্লিজ বি ইয়োরসেলফ, আপনি আপনার মতো করেই কাজ করেন, রিহার্সাল করেন, প্র্যাকটিস করেন, এবং আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, কাজ করবেন, তখন আপনি আপনার মতো করে করবেন, ইউ শুড নট ইমিটেট আদার্স, ওকে স্যার? ইউ নো দিস পার্সন? জি স্যার, আমি ওনাকে চিনি স্যার, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার, জি স্যার, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অনেকে ভুল করে আবুল কালাম বলে ফেলে, আবুল কালাম না কিন্তু উনি আব্দুল কালাম, ঠিক আছে? উনি সুন্দর নাম রেখেছেন, উনি রাখেন নাই, আপনি দেখেন ওনার হেয়ার স্টাইলিং থেকে নিয়ে শুরু করে সবকিছু,
ইউনিক এবং ওনার সবচেয়ে বড় ফিচার যেটা এটা আমি এইজন্যই ছবিটা এখানে দিয়েছি সেটা হচ্ছে হি ক্যান কানেক্ট উইথ দ্য অডিয়েন্স বুঝতে পেরেছেন উনি যখনই যেখানে কথা বলে আপনারা ইউটিউবে ওনার অনেক স্পিচ আছে আপনারা সেই স্পিচগুলো শুনবেন এবং দেখবেন যে ওনার স্পিচ মানে এটাই যে উনি অডিয়েন্সের সাথে জাস্ট কথা বলছেন কথা বলছেন নাথিং এলস নাথিং ইউনিল্যাটারাল এই যে যেরকম আমি হয়তো কিছু টেকনিক্যাল ব্যারিয়ারের কারণে আমি সবার সাথে কথা বলতে পারছি না একটু অনেকটা ইউনিল্যাটারাল টাইপ অফ কমিউনিকেশন হয়ে যাচ্ছে এখানে যদিও সামিউল মাঝে মধ্যে আমাকে একটু সাপোর্ট দিচ্ছে হেল্প করছে এই তো তাহলে এটা হচ্ছে ইন্টারেক্টিভ যে আমি যদি সবার সাথে কথা বলতে পারতাম উনি যখন লাইভ মিটিং গুলোতে থাকেন তখন উনি চেষ্টা করেন অলমোস্ট সবার সাথে কথা বলতে আপনারা দেখেন এটা ফলো করে দেখেন সো এ স্পিক ইজ জাস্ট লাইক এ কনভারসেশন ইন্টারেকশন কথা বলছি উই আর টকিং টু ইচ আদার উই আর শেয়ারিং আওয়ার ভিউজ টু ইচ আদার নো যে আমি কথা বলছি সবাই আমাকে শুনবে শুনতেই হবে নট লাইকলি সো ইট মিন্স ইউ নিড টু কমিউনিকেট ইউর মেসেজ টু সামওয়ান এলস ইন দিস সেন্স দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টকিং টু ওয়ান পার্সন অর থাউজেন্ড আপনি দেখবেন যে সমস্ত ক্লাসরুম গুলাতে টিচাররা শুধু বলেই যান বলেই যান বলেই যান স্টুডেন্টের সাথে কোনো কথা বলেন না সেই সমস্ত ক্লাসরুম গুলো আসলে লাইভ থাকে না এবং সেই ক্লাস গুলো করার ব্যাপারে স্টুডেন্টদের মধ্যে কোনো আগ্রহ থাকে না তো একটা পাবলিক স্পিকিং এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স আমি মাঝে মাঝে আমার ক্লাসে ছাত্রদের সাথে আমি জানি না কতটুকু হয় বিশেষ করে আমি ছাত্রীদের ক্লাস বেশি নেই এবং আপনারা জানেন যে আমাদের মেয়েদের যে নেচার তাদেরকে একটু বেশি ইয়ে করতে হয় খাতির করতে হয় খাতির করে কথা বলতে হয় তা আমি মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তর জিজ্ঞেস করি আমি যদি আমি এটা বলি যে যদি পারো তাহলে তোমাকে একটা চকলেট দেওয়া হবে তো এইভাবে করে দেখা গেছে যে আমার অনেক স্টুডেন্ট আমার কাছে একটা দুইটা তিনটা চারটা করে চকলেট পাওনা হয়ে গেছে অনলাইনে আমি বলছি যেদিন ডিপার্টমেন্টে আসবা সেদিন আমার কাছ থেকে চেয়ে নিবা ঠিক আছে তো এই যে কানেক্টিভনেস আপনি একজন মানুষের সাথে কানেক্টেড হচ্ছেন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশনের সময় আপনি অনেক সময় স্পিচ শুরু করার সময় আমরা অনেকে ইন্ট্রোডিউস হই একে অপরের সাথে ইন্ট্রোডাকশনের সময় যদি চেষ্টা করে এটা একটু কেয়ারফুল থাকেন আপনি তাহলে চাইলেই অনেকের নাম এবং ডিস্ট্রিক্ট মনে রাখতে পারবেন তার নাম এবং সে কোত্থেকে এসছে আপনি ক্লাসের মাঝখানে যদি তাকে নাম ধরে ডেকে ওঠেন এবং তার ডিস্ট্রিক্ট সে কোত্থেকে এসছে এটা বলে বলে ওঠেন তাহলে দেখবেন যে সে আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে সারা জীবনের জন্য ঠিক আছে মানুষকে খুবই কনভিন্স করা যায় তার নাম মনে রেখে তো এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক হাউএভার পাবলিক স্পিকিং এ এগুলো টুকরা টুকরা জিনিসগুলো অনেক সময় কাজ দেয় সো দ্যাটস ইট থ্যাংক ইউ ভেরি মাচ আমি যে বিষয়গুলো এখানে দিয়েছি সেই বিষয়গুলো রেফারেন্স আমি এখানে দিয়েছি এই রেফারেন্সগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং আরো ডিটেইলে এগুলো এক্সপ্লেনেশন গুলো দেখে আসতে পারেন সো আই এম জাস্ট স্টপিং মাই শেয়ার নাও এরপরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা সেগুলোকে অ্যান্সার করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ঈদের খুব কাছাকাছি সময়ে চলে এসেছি আপনাদেরকে অ্যাডভান্সড ঈদ মোবারক সালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেটিভ সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন প্রিয় দর্শক আপনারা আমাদের স্লাইডটি স্যার চেয়ারম্যান স্যার রেডি করা স্লাইডটি আমাদের পেজেও পাবেন গ্রিন সিটি বাংলাদেশের পেজেও পাবেন এবং আমাদের ডিপার্টমেন্টের পেজেও আমরা দিয়ে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ আমরা সাথে স্যার এই এই স্যারের প্রেজেন্টেশনটা আমরা আমাদের গ্রিন সিটি বাংলাদেশের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব ইনশাআল্লাহ স্যার ধন্যবাদ স্যার আমরা এখন আমাদের থানবীর স্যারের কাছে যাচ্ছি স্যার আমরা যখন অডিয়েন্সের সামনে কথা বলবো স্পিকার হিসেবে তখন আমাদের কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত বা খেয়াল করা উচিত যাতে আমাদের পাবলিক স্পিকিংটা খুবই ইফেক্টিভ হয় বা ইফেক্টিভ হয়ে উঠছে স্যার প্লিজ সামিউল অনেক ধন্যবাদ প্রথমে আসলে আমি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর শরীফকে যিনি অনেক ব্যস্ততার মাঝেও গ্রিন সোসাইটি বাংলাদেশকে সময় দিয়েছেন আমাদের সুযোগ দিয়েছেন চমৎকার আলোচনা শোনার জন্য
আর চমৎকার স্লাইড তৈরি করে প্রেজেন্টেশন করেছেন, এটা আরো বেশি আকর্ষণীয় হয়েছে, বিশেষ করে অডিয়েন্সের পক্ষে বোঝাটা অনেক সহজ হয়েছে, তারা চোখে দেখেছে, স্লাইড দেখেছে, তারপর শুনেছে, দুটোর কম্বিনেশনে এটাও একটা ভালো পাবলিক স্পিকিং এর এক্সাম্পল হয়ে গেছে। আমরা অবশ্যই এরকম বারবার ফিরে ফিরে হয়তো আমাদের স্যারকে চাইবো, স্যার ইনশাল্লাহ আমরা অবশ্যই স্যারকে আরো বেশি বেশি আনবো ইনশাল্লাহ। আমরা যখন সশরীরে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ আমাদের প্রেপারেন্সি থাকবে না আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর মোহাম্মদ শরীফুল্লাহ স্যার ইনশাল্লাহ। স্যার অনেক ধন্যবাদ, জি স্যার আজকে অসাধারণ একটা ইনফরমেটিভ একটা সেশন পেয়েছি আমরা স্যার, প্লিজ। সো আমি আমার প্রশ্নে ফেরত আসছি, অডিয়েন্স অ্যাট্রাক্ট করার জন্য আসলে কি করা উচিত বা একজন ভালো স্পিকারের আসলে কোন বিষয়ে বেশি নজর দেওয়া উচিত? প্রথমে মার্ক টুয়েনের কথা বলি, মার্ক টুয়েন তো পৃথিবীর সেরা স্পিকার ছিলেন, পাবলিক স্পিকার, এবং অনেক বড় ট্রেইনার ছিলেন, কিন্তু তিনি ওয়ার্ল্ডের যত পাবলিক স্পিকার ছিলেন, এই যে যত স্পিকার আমরা পাবলিক স্পিচ ডেলিভার করি বা শিক্ষক বলি কিংবা লিডার বলি, তিনি বলছেন এই পাবলিক স্পিকাররা দু প্রকার। এক প্রকার হচ্ছে যারা সবসময় নার্ভাস, পাবলিক স্পিকাররা বলবেন তারা নার্ভাস হবেন। আরেক প্রকার তিনি বলেছেন দে আর লায়ার, মিথ্যুক। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ধরনের পাবলিক স্পিকার হতে চাই? আমরা কি সেই মিথ্যুকদের একজন হতে চাই, লায়ার, যা মুখে আসে তাই বলবো এবং এভাবে সেরা একজন স্পিকার হয়ে গেলাম, সকালে কি বলি রাতে কি বলি তার কোনো ঠিক নেই? না, আমরা এমন স্পিকার হব যে নার্ভাস কিন্তু কনফিডেন্টলি ভালো কথা বলতে পারি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রায় সময় শেষ, শরীফ অনেক চমৎকার করে আলোচনা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে অডিয়েন্স সেন্টার্ড পাবলিক স্পিকিং। অডিয়েন্স সেন্টার্ড পাবলিক স্পিকিং, একজন পাবলিক স্পিকার কখনো তার নিজের পাণ্ডিত্য প্রদর্শন করবেন না। একজন পাবলিক স্পিকার তিনি কত ভালো বাংলা বলেন, কত ভালো ইংরেজি বলেন, কত ভালো আরবিক বলেন, এটা মুখ্য বিষয় নয়, বরং মুখ্য বিষয় হচ্ছে তিনি যাদের উদ্দেশ্যে বলছেন তাদের তিনি চিনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, তাদের বোধগম্য উপায়ে বলতে পারছেন কিনা। এটাকে আমরা বলি ইউ অ্যাপ্রোচ, অডিয়েন্স সেন্টার ইউ অ্যাপ্রোচ। আমি আমার জন্য বলছি না, একজন পাবলিক স্পিকার কখনো ইমপ্রেস করা স্যার, এখন ঠিক আছে, একজন পাবলিক স্পিকার একজন পাবলিক স্পিকার কাউকে ইমপ্রেস করার জন্য বলে না, পাবলিক স্পিকার বলে এক্সপ্রেস করার জন্য, এমন এক্সপ্রেশন যেটা যার উদ্দেশ্যে বলেছে তিনি বুঝতে সক্ষম হয়েছেন, ঠিক সেভাবে বুঝতে সক্ষম হয়েছেন যেভাবে পাবলিক স্পিকার বোঝাতে চেয়ে। এই জন্য এটা ইউ অ্যাপ্রোচ, এই ইউ অ্যাপ্রোচটাকে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি। এই করোনা সময়ে দুটো স্কুলে পাশাপাশি আমরা রাখি যেখানে ক্যাম্পেইন চলছে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত কি করে ধুতে হয়, একটা স্কুলে ক্যাম্পেইনে আমাদের মতো কিছু স্পিকার নিয়ে যাওয়া হয়েছে যাদের কাজে হচ্ছে বেশি বেশি কথা বলা, স্কুলে মাঠে বাচ্চাদের অনেক দূরে দূরে দাঁড় করানো হয়েছে। সো এই দূরে দূরে যে বাচ্চারা দাঁড় করালো, আমাদের মতো যারা আমরা পণ্ডিত গেলাম, তারা গিয়ে বললাম বাচ্চারা তোমরা কেমন আছো, সবাই চিৎকার করে বললো হ্যাঁ ভালো আছি স্যার। আপনার একটু ডিসটারব দিচ্ছে স্যার, স্যার স্যার আপনার কাছে কি একই রকম শোনা যাচ্ছে স্যার, একটু ডিসটারব চেয়ারম্যান স্যার আপনারও কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি মানে সাউন্ড প্রবলেম ফেস করছি, আমার একটু স্যার, হ্যাঁ স্যার আপনার ক্লিয়ার আছে, আমার একটু শুনতে স্যার একটু শুনতে কষ্ট হয়েছিল, শোনা যাচ্ছিল না মাঝে মধ্যে স্যার, ঠিক হয়ে উঠে আবার ডিসটারব দিচ্ছে। ওকে স্যার, ওকে স্যার, বলতে পারি ইন্টারনেট স্পিড কম বেশির কারণে আমার কথা, জি
স্যার এখন ক্লিয়ার কথা কি শোনা যাচ্ছে আসলে হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে স্যার সো আমি একটা স্কুলের আমি একটা স্কুলের কথা বলছিলাম যে একটা স্কুলে ক্যাম্পেইন হচ্ছে সাবান দিয়ে হাত 20 সেকেন্ড ধরে কি করে ধুতে হয় সো ওখানে অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে ওনারা গিয়ে বাচ্চাদের বলছেন বাচ্চারা তোমরা কেমন আছো সবাই বলছে ভালো আছি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আজকে কেন এসেছি বাচ্চারাও বলছে হ্যাঁ জানি আর তখনই এই যে পণ্ডিত ব্যক্তিরা বলছে হ্যাঁ তোমরা ঠিকই জানো আমরা আজকে এসেছি তোমাদের সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত কি করে ধুতে হয় সেটা শেখাবো বলে এই কথা শুনে বাচ্চারা অনেক দূরে দূরে যেহেতু দাঁড়ানো তারা একজন আরেকজনের দিকে থাকায় আর বলে এই বুড়ো বুড়ো মানুষগুলো নাকি আমাদের হাত ধোয়া শেখাবে মা কবে শিখিয়েছে প্রথমেই অ্যাট্রাকশন ফেল অডিয়েন্স সেন্টার ফেল বাচ্চারা বলছে এই বুড়ো বুড়ো মানুষগুলো আমাদেরকে হাত ধোয়া শেখাবে মা কবে শিখিয়েছে তারপরও বুড়ো বুড়ো মানুষগুলো বললো বাচ্চারা হ্যাঁ তোমরা ঠিকই জানো আমরা আজকে তোমাদের শেখাবো কি করে হাত ধুতে হয় আমাদেরকে দেখো আমরা কি করি বুড়ো বুড়ো মানুষগুলো হাতে সাবান নিল পানি ঢাললো হাত পরিষ্কার করতে শুরু করলো আর বাচ্চাদেরকেও বলছে যে তোমরাও আমাদের মতো করো তখন বাচ্চাদের কেউ হাত তুলে বলছে আঙ্কেল আঙ্কেল বুড়ো আঙ্গুলের কোনাগুলো একটু ঘষে নিতে হবে কানি আঙ্গুলের কোনাগুলো আর একটু ঘষে নিতে হবে মা বলেছে এই হচ্ছে প্রথম স্কুলের আমাদের পণ্ডিত ব্যক্তিদের পাবলিক স্পিকিং দ্বিতীয় স্কুলে সামিউলদের মতো পাবলিক স্পিকিং জানে শরীফ সারদেশ কাছ থেকে শিখেছে এমন একদল তরুণকে নিয়ে যাওয়া হয়েছে ওখানেও বাচ্চাদের লাইন ধরে দাঁড় করানো হয়েছে দূরে দূরে যেহেতু একই ক্যাম্পেইন এই তরুণ যারা প্রশিক্ষিত তারা শুরুটা একই রকম করলো তারা বললো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই বলছে হ্যাঁ আমরা ভালো আছি তখন বলছে তোমরা নিশ্চয়ই জানো আমরা আজকে কেন এসেছি বাচ্চারা বলছে হ্যাঁ আমরা জানি তখন এই তরুণেরা বলছে তোমরা আসলে জানোই না আমরা আজকে কেন এসেছি আমরা এসেছি তোমাদের কাছে শিখবো বলে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত কি করে ধুতে হয় তোমরা কি আমাদের শেখাবে বাচ্চারা তো মহা খুশি অনেকদিন পর বড়দেরকে শেখাবে তারা চিৎকার করে বলছে হ্যাঁ শেখাবো অবশ্যই শেখাবো মা তো আমাদের শিখিয়েছে সেই কবে তখন এই তরুণরা বলল তাহলে শুরু করো তখন বাচ্চারা সাবান নিল পানি নিল হাত ধুতে শুরু করলো আর সামিউলদের মতো প্রশিক্ষকরা বলছে পাবলিক স্পিকাররা বলছে তোমরা বুড়ো আঙ্গুলের কোনাগুলো আরেকটু ঘষে নাও তোমরা তো অনেক ভালো হাত পরিষ্কার করছো কানি আঙ্গুলের কোনাগুলো আরেকটু ঘষে নাও তাহলে তো আরো পরিষ্কার হবে বাচ্চাদের কি লজ্জা একজন আরেকজনের দিকে থাকায় আর বলে ভুলে গিয়েছিলাম মা তো শিখিয়েছিল কোনটা পাবলিক স্পিকিং অবশ্যই দ্বিতীয়টা যেটা অডিয়েন্স সেন্টার আমাদের দেশে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতা নেত্রী এমনকি রাস্তাঘাটে হাজার হাজার কোটি কোটি পাবলিক স্পিকার পাওয়া যায় কিন্তু তাদের সিংহভাগ নিজের পাণ্ডিত্য প্রদর্শনে ব্যস্ত থাকে শরীফ সারদের মতো এত সহজভাবে কতজন বলতে পারে আমাদের এক নাম্বার যোগ্যতা হওয়া উচিত আমি যার উদ্দেশ্যে বলছি সে যেন বুঝে সেইভাবে বলি আমার পাণ্ডিত্য দেখানোর জন্য আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক আমি বিশ্ববিদ্যালয় ছাত্র এটা প্রকাশ করার জন্য যেন না বলি আমার মনে হয় আমার পক্ষ থেকে আজকে আর তেমন কিছু বলার নেই কারণ শরীফ স্যার অনেক চমৎকার চমৎকার করে পুরোটা আলোচনা করেছেন আমি বলবো একজন পাবলিক স্পিকারের অডিয়েন্স সেন্টার্ড হওয়া উচিত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আজকে একটা অসাধারণ একটা আমরা সেশন পেয়েছি স্যার আপনাদের দুজনের জন্য স্যার অনেক অনেক শুভকামনা এবং আপনাদের প্রতিষ্ঠান গ্রিন সোসাইটির জন্য গ্রিন সোসাইটি বাংলাদেশের জন্য রইল শুভকামনা এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এর জন্য রইল অনেক অনেক শুভকামনা স্যার কিছু বলতে চেয়েছেন হ্যাঁ জি স্যার শুনতে কমেন্টগুলো দেখছিলাম ওখানে স্টুডেন্টরা কেউ কেউ প্রশ্ন করেছে যে কিভাবে ফিয়ার গুলোকে ওভারকাম করা যায় এটা হচ্ছে আমরা বলবো যে পাবলিক স্পিকিং এর জায়গাটাতে কিন্তু এই ফিয়ারনেস একটা বড় ধরনের ব্যারিয়ার হ্যাঁ ফিয়ারনেস অথবা হেসিটেশন অথবা অ্যাংজাইটি এই বিষয়গুলো কিন্তু একটা বড় ধরনের ব্যারিয়ার
সো এগুলোকে ওভারকাম করার জন্য আমরা বলি যে একটা সাকসেসফুল পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের জন্য টু পিস আর ইম্পর্টেন্ট, টু পিস। হ্যাঁ, ওয়ান পি হচ্ছে প্রিপারেশন, অ্যানাদার পি হচ্ছে প্র্যাকটিস। প্রিপারেশন হচ্ছে হ্যাভিং সাউন্ড কমান্ড অন দ্য টপিক ইউ আর গোয়িং টু ডেলিভার। ঠিক আছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এই বিষয়টার উপরে আমার সাফিসিয়েন্ট কমান্ড আছে, আমি বুঝি আমি কি বলতে যাচ্ছি, আমি জানি আমি কি বলতে যাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যে সিচুয়েশনে বলবো কথা সেই সিচুয়েশনটাকে আমার আমার ভিজুয়ালাইজ করতে হবে, এটাকে বলে ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, যে আমি আমার স্কেচিং করে ফেলছি। আপনারা জানেন যে যিনি গাড়ি ড্রাইভ করেন ওনার কিন্তু ওই গাড়ির সাইজ এবং তার আশপাশের আপনার 5-7 মিটার বা 8-10 মিটার পর্যন্ত ওনার কিন্তু একটা মেন্টাল ম্যাপিং হয়ে যায়। এই ম্যাপিং হওয়ার কারণে উনি কিন্তু স্মুথলি গাড়িটা ড্রাইভ করতে পারে। সো আমি বলবো যে যখন একজন স্পিকার কথা বলবেন অডিয়েন্সের সামনে, অডিয়েন্স কারা, তাদের লেভেলটা কি, তাদের ওই যেই জায়গাতে মানে স্পিচটা দিতে হবে সেই জায়গাটা কেমন, সেটার স্পেসটা কেমন হবে বা স্টেজটা কেমন হবে, স্টেজে কারা থাকবে, ওই সমস্ত বিষয়গুলো তার মাথার মধ্যে নিয়ে এসে তারপরে তাকে রিপিটেডলি কয়েকবার রিহার্সেল দিতে হবে। রিহার্সেল দিয়ে ইভেন সে কয়েকজনকে ডামি বসিয়ে ওই ইয়েটা প্রেজেন্টেশনটা সে একবার দিবে। আই ক্যান রিমেম্বার যে আমি যখন আমার পিএইচডির প্রি ভাইবা দিতে যাব তখন আমি একটা ওইরকম ক্লাসরুম সেট আপে আরও কয়েকজন পিএইচডি স্টুডেন্টকে বসিয়ে তারপরে তাদের সামনে আমার প্রেজেন্টেশনটা দিয়েছিলাম। তখন তারা ওখানে নাইজেরিয়ান স্টুডেন্ট ছিল, তারপরে ইএমএন এর স্টুডেন্ট ছিল এবং বাংলাদেশি স্টুডেন্টও ছিল। সো তাদের সামনে আমি যখন প্রেজেন্টেশনটা দিয়েছি, তারা এক একজন কিন্তু পিএইচডি স্টাডি করছে স্কলার, তখন তারা আমাকে বললো যে মিস্টার শরীফ ইউ সি যে ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি গুড এবং আমাদের কাছে মনে হয়েছে এই টুকটাক জায়গাগুলো যদি আরেকটু ইম্প্রুভ করা যায় তাহলে ভালো হবে। সো ওখান থেকে যে রিকমেন্ডেশনটা এসছে ওগুলোকে সামনে নিয়ে এসে আমি যখন ফাইনালি ভাইবা দিতে গেলাম একেবারে অ্যাকচুয়াল অরিজিনাল সেট আপে, তখন আমার ভাইবাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং ওখানে কিন্তু আর কোনো ফেস কাজ করেনি। কেন কারণ আমি এর আগে তো একবার একটা প্রেজেন্টেশন দিয়ে এসেছি। এই তো এটা হলো কি যে আমার যদি টু পিস, যেটা প্রিপারেশন আর একটা হচ্ছে প্র্যাকটিস, এই দুটো যদি থাকে তাহলে আমি মনে করি যে এটা সম্ভব যে আমার মধ্যে আর কোনো ফেয়ারনেস কাজ করবে না। অনেক ধন্যবাদ। আরেকজন ছাত্র মনে হয় বলেছে যে কিভাবে একটা পার্টিকুলার টপিকের উপরে নলেজ গ্যাদার করা যায়। ইট ইজ ভেরি সিম্পল, আস্ক গুগল, আস্ক গুগল। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। কোন একটা টপিকের উপরে নলেজ গ্যাদার করতে হলে আপনি জাস্ট গুগল করেন, আপনার কাছে দেখবেন অনেক ইনফরমেশন চলে এসছে। ওখান থেকে আপনার টপিকের সাথে রিলেটেড একেবারেই যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে বাছাই করে নিয়ে আসেন, একটা জায়গাতে এগুলোকে ডাম্পিং করেন, ওখান থেকে পড়ে ঠিক করে নেন। ঠিক আছে, এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে না এগুলো সাফিসিয়েন্ট না, তাহলে এই বিষয়ের উপরে যিনি এক্সপার্ট তার সাথে কথা বলেন, একটা প্রাইভেট সেশন করেন, অসুবিধা নেই। ঠিক আছে, নলেজ নাও, নলেজ ইজ এভরিওয়্যার। ঠিক আছে, নলেজ ইজ লুকিং ফর ইউ, যে আসেন মিস্টার মুশফিক আমি আপনাকে খুঁজতেছি আমার কাছে আসেন। নলেজ ইজ এভরিওয়্যার বাট মুশফিক ইজ নোহোয়্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এবার শেষের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ স্যার।